ঘুমায়, আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটু পানি পাত্রে নিয়ে গরম করতেছি, কিন্তু খানা নেই। এরে নবীর উম্মতের দল, হযরত ওমর এই মহিলার কান্না শুনে আর দাঁড়ান না, দাঁড়াইয়া অর্থ মন্ত্রণায় বাইতুল মালে চলে গেলেন। অর্থ মন্ত্রণালয়ে চলে গেলেন, সাথে কেউ নাই, একমাত্র একটা গোলাম নাম আসলাম। ওমর একটা আটার বস্তা রেডি করলে, আটার বস্তাটা রেডি করিয়া বলে আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দিল। আসলাম চোখের বাড়ি ছেড়ে বলেন, কলিমাতুল মুসলিমিন, আপনি তো অর্থ জাহানের খলিফা ওমর, যেই ওমর রাস্তায় হাঁটলে শয়তান হাঁটে না, সেই ওমর আপনি মাথায় আটার বস্তা নেবেন কল্পনাও করা যায় না। আপনি বেয়াদবি মাফ করেন, আমার মাথায় আটার বস্তা উঠায় দেন। ওমর ডাক দিয়া কয়, রে আসলাম, বলো আমার দায়িত্বের অবহেলার কারণে কি আমি আসামির কাঠগড়ায় হাশরের ময়দানে দাঁড়াবো, তুমি কি চাও? বলে, না চাই। ওমর বলে, আসলাম আর দেরি করবি না, আমার দায়িত্বের অবহেলার থেকে যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি আটার বস্তা আমি ওমরের মাথায় দিয়ে দাও। আসলাম আটার বস্তা ওমরের মাথায় যখন তুলে দেয়, অর্ধ জাহানের খলিফা ওমর, যেই ওমরের জন্য আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ ওমরের কালেমার বাসিন্দা বানায় দাও, যেই ওমরের উপর আল্লাহ খুশি হইয়া আয়াত নাযিল করলেন, সেই ওমর আটার বস্তা মাথায় নিয়া সামনে যায়, গোলাম পেছনে পেছনে কান্না করে করে হাঁটে। মহিলার বাড়ির কিনারায় গিয়া বলে, ও আম্মা যান, একটু ভেতরে যান, আমাকে একটু কাজ করার সুযোগ দে, খলিফাতুল মুসলিমিন ওমর আটার বস্তাটা নামাইয়া আটা বের করে নিজ হাতে খামির বানায়া ওমর নিজে এখন রুটি বানানো শুরু করলে। ওমরে ফারুক নিজ হাতে রুটি বানায়, মহিলা অপেক্ষা করতেছে, বাচ্চাগুলোর খানা নাই, কান্না করে আম্মু খানা দাও খানা দাও। এরে দুনিয়ার মুসলমান, কার নাম ইসলাম, কার নাম নবীর আদর্শ? ওমর রুটি বানায় বানায় বলে, আম্মা যান, এই রুটিগুলো আপনি খাবেন, বাচ্চাদের খাওয়ান, আর বাকি আটা রেখে গেলাম, শেষ হওয়ার আগে আবার চেষ্টা করব খবর নিতে। ওমর রুটি দিয়ে এবার বিদায়, পরিচয়টা গোপন রেখেছে। আল্লাহর বান্দি বলে, যুবক দাঁড়াও, আমি একটু আল্লাহর দরবারে দোয়া করে দিই। মহিলা হাত উঁচু করে বলেন, ও দয়ার মালিক, আজকে আমাদের দেশের ক্ষমতায় যদি ওমরের নারাইকে যুবকের দিত, তো আমাদের এই দেশ জান্নাতের বাগান হয়ে যেত। ওমর কথা না বলে চোখের পানি ছেড়ে বিদায় হয়ে গেল। ওমর গিয়া পরের দিন মসজিদে নববীর মধ্যে জরুরি বৈঠক ডাকলেন, আর একজন বার্তাবাহককে পাঠায় বলেন, যাও অমুক এলাকার বৃদ্ধা মহিলাকে বলো খলিফাতুল মুসলিমিন ডেকেছে। বার্তাবাহক গিয়া যখন বলল, আম্মা যান, খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকে পাঠিয়েছেন, মহিলা কাঁপা শুরু হয়ে গেল, ভয়, গতকালকের ঘটনা বলি, যুবক ওমরের কাছে জানায় দিস, আজ আমার ফাঁসি হয়ে গেল। মহিলা কান্নায় বিভোর, বাচ্চাগুলো কোলে নিয়ে কান্না করে আর বলে, ও সন্তান, মনের মতো মাকে দেখে নেও, আর দেখা হবে না, বাচ্চা ডাকছে, আজ আমার ফাঁসি হয়ে যাও, কারণ আমি গতকাল রাতের বেলা এক যুবকের কাছে বাদশার বিরুদ্ধে কথা বলেছি। মহিলা কান্না করে করে সন্তানের থেকে বিদায় নিয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে রওনা। মহিলা হাতে কান্না করে করে গিয়া যখন গেটে দাঁড়ায় গেল, আল্লাহর কুদরত দেখে মহিলা চিৎকারের আওয়াজ, গতকালকে যেই যুবক আমার নিজ হাতে রুটি বানায় দিয়েছেন, ওই
যুবক আজ মসনদের মধ্যে দাঁড়ানো আছে মসজিদে নববী। মহিলা আরো ভয় পেয়ে গেল, ওমর চোখের পানি ছেড়ে বলে, মা কাঁদবেন না, আজকে আপনার কান্না না আপনার হাসি আমি ওমরের কান্না।